Everyone, this is Remo, and আজকে আমরা দেখব একজন সাধারণ মানুষ কিভাবে একজনকে বাঁচাতে পারবে। এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো যে কিছুদিন আগে আমরা দেখলাম খাদিজা নামে একটি মেয়েকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করার চেষ্টা করা হলো। এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, ওখানে এতজন দাঁড়িয়ে থাকা সত্ত্বেও কেউ কিছু করলেন না। বাট আমি আমার স্টুডেন্টদেরকে দিয়ে আপনাদেরকে দেখাবো যে এরকম সিচুয়েশন যদি আপনারা ফেস করেন তাহলে কি করবেন, কেন করব। Because protect life important. Doesn't matter if it's you or someone else. Now let's go to the training hall. এখন এটা এক্সপ্লেইন করার আগে আপনাদের কয়েকটা কিওয়ার্ডস মাথায় রাখতে হবে, সেটা হলো ডিসওয়েন্ট, কন্ট্রোল, ডিসআর্ম। As you can see, যে আমি সবার আগে তার কানে মারলাম, এটা করার কারণ হলো সে যেন চমকে যায়। সে চমকে গেলে আমার পরের পার্টটা আরো এফিশিয়েন্ট হবে, আমি ইজিলি করতে পারবো। এখন আমার কাজ হলো তার ওয়েপন সহ হাতটাকে কন্ট্রোল করা। এটা করার দুইটা রিজন, এক সে যেন আমাকে কিছু করতে না পারে, আর দু নম্বর রিজন হলো যে সে যাকে ক্ষতি করছে তার যেন কম ক্ষতি হয়। আমি তার বাম হাতটা ধরবো সে যাতে নড়তে না পারে। সো আমি আমার ডান হাত দিয়ে তার ডান হাতের নিচ থেকে তার মাথার পিছনের সাইডটা ধরবো, ধরে জাস্ট ভিতরের দিকে প্রেসার দেব। এইটার নাম হ্যাফ নেলসন। নাও টুইস্ট অ্যান্ড ড্রপ। আমাদের যে হাতে ওয়েপন আছে আমরা সেই ডিরেকশনে ঘুরবো, এই ক্ষেত্রে সেটা হলো ডান দিক। সো আমরা ডান দিকে ঘুরবো, আমাদের পায়ের ভরটা ছেড়ে দিলেই হবে, ইটস মোর দেন গুড এনাফ, সে মাটিতে চলে আসবে। ডিসআর্ম, আমি তার ওয়েপন সহ হাতটা তার মাথার সামনে আনবো, সেটা আনার পর আমি আমার ডান হাত দিয়ে ধরবো যেন সেটা ছোটাতে না পারে, তারপর জাস্ট ওয়েপনটা নিয়ে নিবো, দ্যাটস ইট। এই মুভগুলো খুবই সিম্পলিফাই করা হলো যেন আপনারা ইজিলি করতে পারেন। আর আমি মাঝখান থেকে অনেক টেকনিক্যাল অ্যাসপেক্টসগুলো বাদ দিয়েছি কারণ এখানে ম্যাট ছিল না ফার্স্ট অফ অল, আর আমি লেগ ওয়ার্ক আর গ্রাউন্ড ওয়ার্কগুলো সেরকম কভার করিনি, জাস্ট ফোকাস করেছি ডিসআর্মের উপর যেন আপনারা ইজিলি জাস্ট জিনিসটা নিয়ে নিতে পারেন। এখন আপনারা জানেন যে আরেকজনকে কিভাবে বাঁচাতে পারবেন। If you have enjoyed this video, please leave a like and follow me on Facebook for more videos like this. Thanks for watching.